আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা হক, বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেশন ছাড়া পাইলস থেকে মুক্তির উপায় কী। পাইলস রোগটা আমাদের শুনলেই মনে হয় আমার যেহেতু পাইলসের সমস্যা আছে, অতএব ডক্টরের কাছে গেলে আমাকে অবশ্যই অপারেশন করতে হবে। কিন্তু ব্যাপারটা আসলে এইরকম না, কারণ পাইলস যখন হয় আমরা ডক্টররা পেশেন্ট আসার পরে পাইলসটাকে সাধারণত 4টা ডিগ্রিতে ভাগ করে থাকি। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। এগুলো ভাগ করার আগে প্রথমে আমরা চিন্তা করি যে পাইলসটা কোন ধরনের, এক্সটার্নাল হেমোরয়েড অর্থাৎ বাইরের দিকে পাইলস, নাকি হচ্ছে ইন্টারনাল হেমোরয়েড অর্থাৎ ভিতরের দিকে থাকে। যদি এটা আপনার একটা মাংসপিণ্ডের মতো বাইরের দিকে ফুলে থাকে তাহলে সেটা হচ্ছে এক্সটার্নাল হেমোরয়েড, যেটা সাধারণত কোনো ক্যাটাগরি নেই। এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা দেখা যায় অনেক সময় বলে থাকি মেডিকেল কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেওয়ার জন্য ওষুধপত্র দেওয়া লাগে। ওই জায়গাটা যেহেতু ফুলে ব্যথা হয়, ব্যথা না ধরে শোক ওষুধ লাগতে পারে, অনেক সময় আপনার একটু আমরা স্যাক দিতে বলি, যে গরম পানির স্যাক হতে পারে অথবা কোনো কাপড়ের উপরে আয়রন দিয়ে তারপর ওই জিনিসটা স্যাক দিলে অনেক সময় কমে আসতে পারে। আর ইন্টারনাল হেমোরয়েড, যেটার ক্ষেত্রে ইউজুয়ালি আমরা ধারণা করে থাকি যে এটাতে অপারেশন লাগবে, কিন্তু ইন্টারনাল হেমোরয়েডের ক্ষেত্রে আপনার হেমোরয়েড বা পাইলসটাকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ।